পৃথিবীতে নিরাকার জলে ছিল, তাই জলের সংঘর্ষতে একটি ওম শব্দ উৎপত্তি হয়েছে। আর এই ওম শব্দের থেকে আদ্যশক্তি মহামায়া, আর আমার মহাবিরাট। মহাবিরাটের দুই কর্ণের থেকে, বাবা একটু ধ্যান দেবেন, মহাবিরাটের দুই কর্ণের থেকে মধু আর কৈটব্যর উৎপত্তি। এই মধু আর কৈটব্য বড় দানবের ছিলেন মা। মা, নাভিস্থল থেকে কার উৎপত্তি? ব্রহ্মা। নাভিস্থল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। আর ব্রহ্মা যখনই উৎপত্তি হয়েছেন, এমন সময়ে মধু আর কৈটব্য আহার করার জন্য ছুটছেন। কাকে? ব্রহ্মাকে। কেননা সম্পূর্ণ পৃথিবীতে নিরাকার জলে ছিল বাবা, মধু আর কৈটব্য কি আহারে করবে তাই ছুটে বেড়াচ্ছে। এমন সময়ে ব্রহ্মাকে দেখতে পেয়ে আহারে করার চেষ্টা করছে, আর ব্রহ্মা ভয়তে পালাইনি করছেন। ছুটতে ছুটতে শ্রীহরির সর্বমুখে এসে বলছেন, হে শ্রীহরি, হে মহাবিরাট, এই মধু আর কৈটব্য আমাকে আহারে করবে, আপনি আমাকে রক্ষা করেন, আপনি কৃপা করেন। এমন সময় আমার ঠাকুরে তিনি কি করলেন মা? বক্ষস্থল থেকে আমার বিষ্ণুর উৎপত্তি করলেন। আজকে এরে ব্রহ্মা বিষ্ণু দুইজনে ছুটেছেন মধু আর কৈটব্যর সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু কিছুতেই পেরে উঠছেন না। মধু আর কৈটব্য এত শক্তিশালী ছিলেন যে কিছুতেই পেরে উঠছেন না। এমন সময় ছুটতে ছুটতে শ্রীহরির সন্মুখে এসে বলছেন, হে শ্রীহরি, এই মধু আর কৈটব্য এত শক্তিশালী যে এদের সঙ্গে পেরে উঠছে না, আপনি কিছু একটা করেন না। মা, এমন সময় আবার ঠাকুরের তিনি কি করলেন? নাভিস্থলের থেকে ব্রহ্মাকে উৎপত্তি করেছেন, বক্ষস্থলের থেকে বিষ্ণু, আর ললাটি থেকে ভোলেনাথের উৎপত্তি করলেন। মহাবিরাটের ললাটি থেকে ভোলেনাথের উৎপত্তি। আজকের ব্রহ্মা বিষ্ণু আর ভোলেনাথে তিনজনে ছুটেছেন মধু আর কৈটব্যকে বধে করার জন্য। আর ভোলেনাথে তিনি মধু আর কৈটব্যর মাথাকে কেটে দিয়েছেন, মস্তকে কেটে দিয়েছে। তাই শাস্ত্রে বলছেন যে মধু কৈটব্যর শরীরে নাকি এই ধরাধামে পড়েছে, আর সেখান থেকে মাটি উৎপত্তি হয়েছে। শাস্ত্রে বলছে কথা যে মধু কৈটব্যর শরীর নাকি মাটি। তাই মধু আর কৈটব্যকে আমার ঠাকুরে তিনি বরে দিয়েছিলেন, হে মধু কৈটব্য, তোমাদের দুইজনকে আমি আশীর্বাদ করছি, তোমরা আমার দরজার কাছে দাঁড়ি হবে, যাও আমি তোমাদের আশীর্বাদ দিয়েছি। মাইয়া, মধু আর কৈটব্য জন্ম পেয়েছেন, নাম হয়েছেন কি বাবা? জয় আর বিজয়। জয় বিজয় নামের দুই ভাই তান্ডা বৈকুণ্ঠ ধামের দাঁড়ি হয়েছে। আরে ওই দরজার কাছে দাঁড়িয়ে আছেন, ঠাকুর বলছেন, হে জয় বিজয়, আমি একটু বিশ্রামে যাচ্ছি, তুমি দেখো ভিতরে কেউ প্রবেশ না করে। জয় বিজয় বলছেন, ঠিক আছে প্রভু, আপনি যান। ওমা,
প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর আছে না, তাই ঠাকুর ঘরে একটি পরদা হওয়া উচিত। যদি দরজা লাগানোর সামর্থ্য থাকে তা লাগাবেন। যদি বলেন কেন কিসের জন্য, তা বলেন যে সময় আপনারা ঘুমান তা দরজা লাগিয়ে দেন, পরদা লাগিয়ে দেন। কেননা ঘুমের সময় এই মানবিক কোন অবস্থায় থাকে সে নিজেই জানে না, যে ঘুমের সময় কেমন ভাবে আছে। তাই ঠাকুরের জন্য সেই ভাবে আনতে হবে যে আমারে গোবিন্দ শয়ন করছে, আমারে ঠাকুর কোন অবস্থায় ঘুমাবে, আমারে ঠাকুরের যাতে ঘুমে কোনো আঘাতে না আসে তা একটি পরদা হওয়া উচিত। যখন ঠাকুর ঘরে প্রবেশ করবেন তা হাতে তিনটে তালি দিয়ে প্রবেশ করবেন, ঠাকুর বুঝতে পারবে যে আমার ভক্ত এসেছে, তাই না? প্রেম সে বলেন রাধে রাধে, জয় বিজয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় বাবা চারি নির্মল সীতানরা এসেছেন। কে কে? সনাত, সদানন্দ, সনাতন আর সনাত কুমার। এই চার নির্মল ঋষি আমাদের এই ধরাধামে সর্বপ্রথমে এসেছে বাবা, আর ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য বৈকুণ্ঠ ধামে গিয়ে জয় বিজয়কে বলছেন, হে জয় বিজয়, ঠাকুর কোথায়? আমরা ঠাকুরের সঙ্গে কথা বলতে চাই। জয় বিজয় বলছেন যে এখনই তিনি ঘুমাচ্ছেন প্রভু, তিনি এখনই বিশ্রামে আছে, এখন কথা বলবে না, আপনারা কিছু সময় পরে আসবেন। অমা, এমন সময় চারে নির্মল ঋষি বলছেন, হে জয় বিজয়, আমরা চারে নির্মল ঋষি আর তোমরা আমাদের বারণ করছো? ঠাকুরের কি কোনো ঘুম আছে? ঠাকুরের কি কোনো খিদেও আছে? আমার ঠাকুরের তো সবই কিছুর দিকে বিরক্ত আছে। আমার ঠাকুরের না ঘুম আসে না খিদে পায়, না আমার ঠাকুরের কষ্ট আছে, না আমার ঠাকুরের কোনো দুঃখ আছে। হে জয় বিজয়, আমাদের ভিতরে প্রবেশ করতে দাও। কিন্তু জয় বিজয় বলছেন, না না, এখন প্রভু বিশ্রামে আছে, এখন প্রবেশ করতে পারবে না। বাবা, আজকের জয় বিজয়ের ভিতরে অহংকার এসেছে নাকি, যে আমরা ঠাকুরের দরজার কাছে দাঁড়ি হয়েছি? দেখবেন বাবা, অনেকের ভিতরে এমন অহংকার এসে যায়, যদি কোনো নেতা থাকে না বা ভালো পোস্টে আছে, তা দেখবেন তার যদি অহংকার না থাকে সে চাবে যে আমি প্রত্যেকের সঙ্গে দেখা করি, কথা বলি। কিন্তু এই আশেপাশে যে কয়জনে থাকে না, তাদের ভিতরে অহংকার আসে যে না না এখন কথা বলতে পারবে না, এখন রেস্ট করছে, বিশ্রাম করছে। অহংকার এসে যায়। যে উচ্চ পদ্ধতিতে আছে তার অহংকার নেই, কিন্তু নিচে যারা আছে কর্মচারীদের অহংকার এসে যায়। আমার ঠাকুরে তিনি কোনো অভিমান করতেন না, কিন্তু জয় বিজয়ের ভিতরে অহংকার এসেছে। উচ্চরে সুরে বলছেন, হে ঋষিগণ, এখনই দেখা করতে পারবে না। আমরা বলছি যে ঠাকুরে তিনি বিশ্রামে আছে, কেন বারবার বলছেন? চারে নির্মল ঋষি অনেক সময় ক্রোধিত হয়ে গিয়েছে, আর ক্রোধিত হয়ে চারে নির্মল ঋষি তারা জয় বিজয়কে অভিশাপ করেছেন, হে জয় বিজয়, আজকের আমরা চারে নির্মল ঋষি ভগবানের সঙ্গে কথা বলতে চাই। তোমরা ঠাকুরের দরজার কাছে দাঁড়িয়ে হয়েছ, আর আজকে তোমরা আমাদের প্রবেশ করতে দেবে না। তা শোনো, আজকের আমরা ঋষিগণে তোমাদের অভিশাপ করছি যে তোমাদের রাক্ষস কুলে জন্ম হবে। আমা, কি অভিশাপ করলেন যে তোমাদের রাক্ষস কুলে জন্ম হবে? হে জয় বিজয়, আমরা তোমাদের অভিশাপ করেছি, যাও। এই অভিশাপ করে
নির্মল ঋষিগণে চলে গিয়েছে। আর জানেন বাবা, জয় বিজয় দরজারে কাছে দাঁড়িয়ে কান্না করছেন। এই কান্নারে শব্দ ঠাকুরই তিনি শ্রবণে করছেন যে দরজারের কাছে কি কান্না করছে। প্রভু তিনি উঠে এসে বলছেন, হে জয় বিজয়, তোমরা কান্না করছো কেন? জয় বিজয় বলছেন, প্রভু জানে নির্মল ঋষি তাঁরা আমাদের অভিশাপ করেছে যে আমাদের রাক্ষস কুলে জন্ম হবে, আপনি আমাদের উপরে কৃপা করেন। হে দয়াময়, আপনি যদি কৃপা না করেন তাহলে তো আমাদের রাক্ষস কুলে জন্ম গ্রহণ করতেই হবে। অবা, কখনো সাধুগুরু বৈষ্ণবের অপমানে করবেন না, কোন সময়ে তাদের কঠোর কথা বলবেন না। কেন জানেন? কেন না, আমার ঠাকুর বলেছেন যে সূর্য উদয় হওয়া বন্ধ হতে পারে কিন্তু ঋষিগণদের বাক্যের উল্লঙ্ঘন কখনোই হতে পারে না। ঋষিগণদের বাক্যের উল্লঙ্ঘন হতেই পারে না। হে জয় বিজয়, যারে নির্মল ঋষি তোমাদের অভিশাপ করেছে, তোমাদের অভিশাপ তো নিতেই হবে, কিন্তু একটি কথা মনে রাখবে, তোমাদের যে অভিশাপ দিয়েছে অভিশাপের ভাগিদারি তো তোমাদের হতেই হবে। জানেন বাবা ঠাকুরই কি বললেন? হে জয় বিজয়, তোমরা যদি আমার সঙ্গে তিনি জন্মে যদি আমার সঙ্গে ব্যারে করো তাহলে তোমরা মুক্তি পাবে। আরে ব্যারে মানে কি বাবা? ঝগড়া, ঠাকুরের সঙ্গে ঈর্ষা করতে হবে। অনেকে বলেন না যে ঈর্ষা ক্রোধে বড় শত্রু। ক্রোধে কোনো শত্রু নয়, ক্রোধে কেমন হওয়া উচিত? যে আমি সকালে বেলায় ঘুম থেকে উঠব, আমি ঠাকুরে পুজো করব, আমি হরি কথা শ্রবণে করব, তার জন্য যদি আমাকে ক্রোধে করতে হয় তাতে কোনো ক্ষতি নাই। ঠাকুরকে ভালোবাসতে হলে ক্রোধে করেও যদি করতে হয় তা সেটাই করা ভালো। এ কথা আমার গোবিন্দ তিনি বলেছেন। হে জয় বিজয়, তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে আমার সঙ্গে ব্যারে করবে, আর যদি আমাকে ভালোবাসো না তা তোমরা মুক্তি পাবে না, তোমাদের কয়েকই জন্ম লেগে যাবে। তাই জয় বিজয় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আবারে যখন জন্ম করলেন হিরণ্যকশিপু আর হিরণ্যকশ্যপ, সর্বপ্রথমে কি ছিল? মধু আর কৈটব্য। জয় বিজয় তারপরে জন্মগ্রহণ করলেন হিরণ্যকশিপু আর হিরণ্যকশ্যপ। বলে যায় যায় শ্রী রাধেশ্যাম। আজকের হিরণ্যকশ্যপ আর হিরণ্যকশিপু এত অত্যাচারে বেড়েছে বাবা, হিরণ্যকশিপু বড় দানব হয়েছে, রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছে। ওমা, রাক্ষস কুলে জন্মগ্রহণ করে হিরণ্যকশিপুর অত্যাচারে বেড়েছে। যে রাজ্যে থাকতেন সকলকে বলেছেন যে তোমরা কেউ শ্রীহরির নামে করবে না, সকলেই শ্রীহরির নামে বন্ধ করো, কেউ যেন শ্রীহরির নামে না করে। যে সবে ঋষিগণ শ্রীহরির নামে করতেন তাদের মুখের নামে বন্ধ করে দিয়েছে। একটা কথা বলবো, যে ঠাকুর ভক্ত হয় না বাবা, তার মুখের দিকে যদি হরি নামে বন্ধ করা হয়, যদি তাকে হরি কথাই যদি যেতে না দেয়, তার থেকে বড় দুঃখ আর কিছুতেই নেই। এমন হতে পারে এই জগতের মানবে তার শরীর ধরে রাখতে পারে যে তুই যেতে পারবি না, তুই ঠাকুরের পুজো করতে পারবি না, কিন্তু তার মনে তো চলে যাবে। এই মনকে ধরে রাখা যায় না। যে হরি নামে ডুবেছে সেই জানে কি মধু।
আজকের হিরণ্যকশ তিনি প্রত্যেকের ঋষিদের হরিনামে কেড়ে নিয়েছে। ঋষিগণে তান্ডা কান্না করছেন যে আমাদের হরিনামে বন্ধ করে দিয়েছে, কেমন ভাবে জীবিত থাকব। ধরতি মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন যে এত অত্যাচারে আমারে পরে আমি আর সইতে পারছি না। সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। জানেনে বাবা, ঋষিগণে বসুমাতা ইন্দ্র আদি সকলে ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, হে ব্রহ্মাজি আপনি কিছু করেন, এই হিরণ্যকশুর এত অত্যাচারে বেড়েছে যে আমাদের হরিনামে বন্ধ করে দিয়েছে, আপনি কিছু করেন। ব্রহ্মা বলছেন, চলো আমরা সেই শ্রীহরির কাছে যাই, শ্রীহরি কিছু উপায় করবে। বাবা সকলে ছুটতে ছুটতে আমার শ্রীহরির কাছে গিয়েছে, আর শ্রীহরির কাছে গিয়ে দুই হাতে জোর করে বলছেন, হে শ্রীহরি আজকের আমরা সকলেও কিন্তু সেই হিরণ্যকশুর অত্যাচারে আছি। হিরণ্যকশু কে? আমাদের এই মন হিরণ্যকশ। আমাদের এই মনে আমাদের পরে এমন ভাবে অত্যাচারে করছেন, আমরা চাই গোবিন্দ সেবা করব, কৃষ্ণ পুজো করব, কিন্তু আমরা করতে পারি না। এই মনে বলে যে এই তুই কৃষ্ণ পুজো কেন করছিস, কয়েকদিনই পুজো করব কিন্তু দেখা যাবে যখন কষ্ট আসবে না, তাই মনে বলবে পুজো করিস না, ঠাকুরকে কেন ডাকছিস। আমা ঠাকুরকে প্রণামে করিয়া কি বলি, হে ঠাকুর আমার যত রোগ আছে সবে নিয়ে নাও, আমার দুঃখকে নিয়ে নাও, আমাকে সুখে দাও, কিন্তু কোন সময় এ কথা বলেছি, হে ঠাকুর হে গোবিন্দ তোমারে যদি কোনো দুঃখ থাকে কোনো কষ্ট থাকে তোমারে দুঃখ কষ্ট আমাকে দাও, তোমারে দুঃখকে আমি নিতে চাই, আমার দুঃখকে নিতে হবে না। মা যখন ঠাকুরের সন্মুখে বলবেন না, তা আমার ঠাকুরে বলবে যে ভক্তকে আমি দুঃখ দেব না, ভক্তর দুঃখকে আমার গোবিন্দ তিনি হরণে করে নেবে, কিন্তু আমরা তো বুঝতেই চাই না, ঠাকুরকে সব কিছু দিয়ে দে, আর যখনই দিয়ে দিই না তা ঠাকুর বলে বইয়ে দেখ কেমনে লাগে। নিজেকে নিজে যে মালিক চিন্তনে করে সে মালিক নয়, টাকা পয়সা ধনে সম্পত্তি নিজের এই শরীরকে গোবিন্দর চরণে সংসারকে সমর্পিত করতে হবে, যদি সমর্পিত না করি তা আমার গোবিন্দ কিন্তু তিনি কৃপা করবেন। সবই কিছুই গোবিন্দকে দিয়ে, হে দয়াময় তুমি যেমন ভাবে চালাবে আমি সেইভাবে চলব, তা দেখবেন আমার গোবিন্দ এত নিষ্ঠুরই নয়, তিনি কৃপা করবেন। আজকের সকলে শ্রীহরির কাছে গিয়ে বলছেন, হে শ্রীহরি আপনি কিছু করেন। ঠাকুর বলছেন, দাঁড়াও এই হিরণ্যকশুকে আমি কিছু করছি, তোমরা ভয় পেও না, তোমরা কেঁদো না। আর ঠাকুরই তখনই হিরণ্যকশুকে বধ করার জন্য কি রূপে ধারণে করলেন, বড়াও রূপে ধারণে করে আমার ঠাকুরই তিনি হিরণ্যকশুকে বধ করলেন। বলে বড়াও ভগবান কি, বলে জয় জয় শ্রী রাধেশ্যাম।